হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আপনাদের মৌসুমী আজকে আমার এমপি ক্রিয়েটর ব্লগ চ্যানেলে একটি বড় ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমি বড় ভিডিও সাধারণত করি না, কারণ বড় ভিডিও আমার কেউ দেখে না, না দেখলেই বলে বলে চলে, তো সেজন্য আমি বড় ভিডিও করি না। তো যাই হোক, এই ভিডিওটা মানে যেটা করব সেটা বড় ভিডিও না করলে শর্টে অনেক কিছু বলা যাবে না, আর শর্টে অনেক কিছু বলাও যায় না, সেই জন্য মানে বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন, টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমার মেকআপ কালেকশনের ভিডিও। আর এখানে আমি আমার আছে সম্পূর্ণ মেকআপের জিনিসগুলো, এগুলো আস্তে আস্তে আপনাদের সাথে সব শেয়ার করবো। তাহলে চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর ব্যাক ক্যামেরায় শেয়ার করবো, কারণ আমি মোবাইলটা এক জায়গায় রেখে তারপর ভিডিওটা করছি। এখন বাড়িতে কেউ নাই, আমি একটা মেকআপ ভিডিও আগেই শ্যুট করলাম, এই মেকআপ কালেকশনটা যাবে আজ কালকে আর পরশুদিন যাবে মেকআপ ভিডিওটা। তো আমি এমনি করে মোবাইলটা রেখে রেখে নিজে নিজে মেকআপ ভিডিওটা শ্যুট করলাম, আর তারপর ব্যাক ক্যামেরায় শেয়ার করবো আপনাদের সাথে কালেকশনগুলো, কারণ বাড়িতে এখন কেউ নাই। এখন বলতে মা তো ভিডিও করে দেবে না, বোনও নাই, বোন গেছে স্কুলে। যাই হোক, চলুন ভিডিওটা দেখতে থাকুন, বেশি বকর বকর করবো না, নাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। চলুন। তো বন্ধুরা, একটু আগে আপনাদের বললাম যে আমি আপনাদের সাথে আজকে মেকআপ কালেকশন শেয়ার করবো, সেই জন্য বসে গেছি, আর ব্যাক ক্যামেরায় সম্পূর্ণ ভিডিওটা হবে, আর আমি পিছন দিক থেকে ব্যাক ক্যামেরায় বলবো, কারণ আমার এখন ভিডিও করে দেওয়ার মতো তেমন মানুষ নাই, কারণ আমার বোন তো স্কুল চলে গেছে। সেই জন্য চলুন এক এক করে আপনাদের সাথে শেয়ার করবো এবং ব্যাক ক্যামেরায় সম্পূর্ণ জিনিসটা শেয়ার করবো। সব থেকে প্রথমে আমি যেগুলো ইউজ করি, এখানকার আমাদের অনেক কিছু আছে কিন্তু এগুলো কিছু ইউজ হয় না, ইউজ হয় মানে কি বলতে মানে বলবো আপনাদের সাথে, সব আপনার ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবেন নো স্কিপ করে। তো ওখানকার মধ্যে যেগুলো আমি ইউজ করি তো সেটা হচ্ছে এই বক্সটা, আমি পাট পাট করে সাজিয়ে রেখেছি বক্স বক্স বাই বক্স। দেখুন, একটা বক্স, দুটা, তিনটা, এটা ঝুড়ি, এটা হচ্ছে চার, এটা ক্যারি ব্যাগের ঢোকানো হচ্ছে পাঁচ, আর এটা হচ্ছে টিফিন বাটি, এটা আমার বাবা এনেছিল পাঞ্জাব থেকে। তো দেখুন এখানে আমার মাইনের টাকাগুলো আছে, এই আমি যে টিউশন করাই সেই বাচ্চাগুলোর টাকা দিয়েছে, আপনারা তো জানেন। আজকে একটা ভিডিও শেয়ার করলাম যে আমি কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি গেলে কীভাবে মেকআপ ভিডিও করে যাই, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো এগুলো জিনিস দিয়েই করেছিলাম। আর আজকে যেটা মেকআপ ভিডিও করেছি সেটা সম্পূর্ণ আলাদা, আপনারা দেখলে বুঝতে পারবেন। তাহলে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমার চ্যানেলটিকে নজর দিয়ে রাখতে হবে। যাই হোক, যে কোনো মেকআপ করার জন্য সব থেকে প্রথমে তো ময়শ্চারাইজার দরকার। এই যে ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, এটা জয়ের একটা ময়শ্চারাইজার, এটা আমি ইউজ করি। আমি ময়শ্চারাইজার ইউজ করি না বাড়িতে কোনো মেকআপ করার জন্য, এটা ইউজ করি। তারপর ফাউন্ডেশন দরকার, তো এই যে আমার সর্বপ্রথম ফাউন্ডেশন কিনা আমার এটা ল্যাকমি 925 সিসি ক্রিম, এটাকে নাকি ফাউন্ডেশনও বলে, তো এটা আমার ফাউন্ডেশন কিনা, তো সর্বপ্রথম এটাই কিনা। তারপর এটা হচ্ছে ব্লু ওভেনের একটা ফাউন্ডেশন, এটার দাম মাত্র 50 টাকা, এটা কিনেছি। তারপর দেখুন, তারপর আছে এক ফাউন্ডেশনের পর ফেস পাউডার দরকার, তো ফেস পাউডারের এই যেটা ইউজ করেছিলাম সবগুলোগুলো দেখাচ্ছি, ল্যাকমির এই ফেস পাউডারটা খুলে দেখাচ্ছি না। আর তারপর আইব্রো শেপ করার জন্য আইব্রো পেন্সিল আছে একটা, এই যে আইব্রো পেন্সিল, এটা না মাত্র 5 টাকা, ভেঙে চুরি শেষ হয়েছে, আমি আইব্রো শেপ করিই না বা খালি নিয়ে রেখেছিলাম। তারপর এই ব্রাশটা ছিল আইব্রো শেপ করার, কোথায় গেল, এই যে এই ব্রাশটা আইব্রো শেপ করার জন্য এই ব্রাশটা কিনেছি, এটা দাম মাত্র 10 টাকা। এরপর আইলাইনার, এটা ব্লু ওভেনের আইলাইনার মাত্র 50 টাকা, এর আগে এই সেম এই আইলাইনার, এরকম আইলাইনার আমি শেষ করেছি। তারপর হচ্ছে মাস্কারা, এই মাস্কারা যে কবে কিনেছি আমার মনেই নেই, হয়তো মাধ্যমিক পরীক্ষা আমি 2008 হতে গেছিলাম তখন কিনেছিলাম, এটা কোনো কোম্পানি না, একটা যে কোনো কোম্পানি কালার দেওয়া আছে, তো এটা দাম মাত্র 50 টাকা, আমি মাস্কারা ইউজ করি না বেশি। তারপর হচ্ছে আমার লিপস্টিকটা, এটা তারপর লিপস্টিক কালেকশন আছে, এটা তো ফেসবুকে লিপ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করি। এটা হচ্ছে লিপ বাম, একটা পিঙ্কি টাইপের, মানে লিপ বামটা সাদা কিন্তু লাগানোর পরে পিঙ্ক হয়ে যায়। তারপর এটা হচ্ছে একটা কী বলে, এটা লাইনার, এটার দাম মাত্র 10 টাকা। তারপর আমি সর্বপ্রথম কাজল কিনি, এই 10 টাকা দামের, এটা 10 টাকা দামের কাজল, এটা সর্বপ্রথম কিনি। তারপর ব্লু ভেনের 50 টাকা দামের কাজল কিনি, এটা ব্লু ভেনের এই কাজল, দেখুন এখানে লেখা আছে, হয়তো উঠে গেছে। তারপর আমার বেশি দামের কাজল কিনা হচ্ছে এটা ল্যাকমির, এটার দাম আপনারা জানেনি 150 থেকে 200 মধ্যে, যাই হোক। তারপর ল্যাকমির কাজলটা কিনি। আর সর্বপ্রথম লিপস্টিক ছোটোবেলা থেকে এগুলো কিনতাম, এটা সব থেকে প্রথম লিপস্টিক কিনে আমার খুবই ছোটোবেলায়, আমার তত মনে নাই, আর আমার যতদূর মনে আছে সেতরই শেয়ার করছি, আর তার আগে হয়তো কিনেছি কিন্তু মনে নেই। এই লিপস্টিকটা দাম এটার মাত্র 10 টাকা দাম। তারপরে আমার এই লিপস্টিক অনেক ফেভারিট, এই লিপস্টিকটা, এটা একটু খড়ি টাইপের, মানে কী বলে একটা মেরুন কালার টাইপের, এটার দাম মাত্র 15 টাকা। তারপর এটা হচ্ছে, এটার দাম একটু বেশি আছে, এটা ফোকাসের একটা লিপস্টিক, লিপস্টিকটার কালারটা সুন্দর, খুবই সুন্দর, পার্পেল টাইপের, একটু খুবই সুন্দর, তো এটার দাম মাত্র হচ্ছে 30 টাকা দামে এটা। আর এই লিপস্টিকটা হচ্ছে এটা টেকনিকটা খুব ভালো, এদিক থেকে হয় আমি প্রথমে খুলতে পারছিলাম না দোকানের কাছে গিয়ে, আর লিপস্টিকটা আমাকে ভালোও লাগে, যারা ফরসে না তাদের একটু বেশি ভালো লাগবে। তো দাঁড়ান খুলে দেখাচ্ছি, দেখুন একটা এত সুন্দর লিপস্টিকটা, এটার দাম মাত্র 50 টাকা, ঠিক আছে। তারপর এই যে এই লিপস্টিকটা,
এটা প্রথম আমার জীবনের লিকুইড লিপস্টিক কেনা, এটা অনেকদিন কিনেছি, এই লিপস্টিকগুলো কেনার আগে কিনেছি হয়তো এগুলো লিপস্টিক। তো এটা হচ্ছে দাম 150 টাকা। আর এরপর একটা ছোটোবেলার শখ বলতে পারেন, কিন্তু কোনোদিনই পড়িনি, এটা হচ্ছে একটা আই শ্যাডো বক্স, একদম গিল্টার টাইপের আই শ্যাডোগুলো আছে, দেখুন গিল্টার আই শ্যাডো আছে। তো ছোটোবেলার শখ, কোনোদিন পড়িনি, কিন্তু নিয়ে নিয়েছিলাম, একটা মেলাতে নিয়েছিলাম, কোনো দোকানে না, একটা মেলাতে নিয়েছিলাম, মানে মেলার মধ্যে দোকানে। আর এখানে ছিল একটা ফেস পাউডার, যেটা ভেঙেছে, আর এখানে ছিল একটা ফেস পাউডার যেটা চিকচিক বলা ফেস পাউডারগুলো ছিল, যেটা ভেঙেছে। আর এর মধ্যে দেখুন এটা হচ্ছে লিপস্টিক, এখানে 4 ধরনের লিপস্টিক আছে, আর এটা ব্রাশ, এটা দিয়ে লিপস্টিক করা যায়, আর এটা দিয়ে আই শ্যাডো করা যায়। যাই হোক, এরপর চলে যাবো এগুলোর দিকে। তো এটা হচ্ছে এখানে চুড়ি আছে, আমি এগুলো আর খুলে খুলে দেখাবো না আপনাদেরকে, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, আর জুয়েলারি কালেকশন তো দেখাবেন। এখানে হচ্ছে 5 ধরনের চুড়ি আছে, ঠিক আছে, তো এটা দেখাচ্ছি না। আর এখানে হচ্ছে পুরাতন জিনিস, যেগুলো এখন ইউজ হয় না আর, তো পুরাতন জিনিসগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, অনেক ছোটোবেলায় কেনা হয়তো, তো পুরাতন জিনিসগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আর এই ঝুড়িটা হচ্ছে সম্পূর্ণ আমার মায়ের, এই ঝুড়িটা আমি আর খুলছি না, কারণ এটা ঝুড়িতে আমার মার মালা, কানের হাবি হাবি জুয়েলারিগুলো এগুলো আছে, চুড়ি টুড়ি, তো এটা খুলে দেখাচ্ছি না। আর এই ঝুড়িটাতে আছে, এটা পরে দেখাচ্ছি, চলুন আগে এটা দেখে নিন, এই বক্সটা, এই বক্সটাতে কী কী আছে আমি খুলে খুলে আর দেখাবো না, এই মানে জুয়েলারি আছে, এগুলো জুয়েলারি কালেকশন আমি দেখাচ্ছি না, এখানে মেকআপ কালেকশন হচ্ছে। তা বক্সগুলো, এখানে দুটো গোলাপ ফুলের কাঁটাগুলো আছে, আমি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ শোকেস টোকেস তো নাই আমাদের, এরকম করে গুছিয়ে রাখা হয়। এখানে সম্পূর্ণ আংটি কালেকশন আছে, আর এখানে দুটো মালা আছে, তারপর এটা ব্যান্ডেল, এর গার্ডার, তারপর সিফটি পিন, ক্লিপ, সাইড ক্লিপ, ক্লিপ এগুলো, মানে কাকড়গুলো, মালা আছে। আর এই বক্সটা দেখুন, এই বক্সটা সবচেয়ে ফেভারিট আমার, এই বক্সটাতে আছে সম্পূর্ণ ইয়াররিং কালেকশন, এখানে যত এই বক্সটাতে ইয়াররিংই আছে। তো কোনোদিন আপনাদেরকে দেখাবো, দেখতে মানে আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন, মানে আমার জুয়েলারি কালেকশন, গরিব মেয়ের জুয়েলারি কালেকশন। তো চলুন, এটা আমারও গুছানো হয়ে গেছে, এরপর চলে আসবো এই দিকে। তো এই দিকে দেখুন, আপনারা দেখে হয়তো কিছু আন্দাজ করতে পারছেন যে কী 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 হতে পারে। এটা দেখুন, এটা তো আমি ইউজ করিই না, আর এটা দেখুন, এগুলো আমি কিছুই ইউজ করি না, এগুলো আমি কোনোদিন মেকআপ করে কোথাও যাইও নি। এই যে দেখুন কি, এটা দেখুন, এটা হচ্ছে আই শ্যাডো প্যালেট, একটা আপনারা চিনতে পারছেন, আমি জানি এটা একটা আই শ্যাডো প্যালেট। তো কেন কিনেছি না কিনেছি কোথাও তো পড়ে যায় না, তো সবগুলোই আপনাদের সাথে মানে বলবো আপনাদেরকে অন্য ভিডিওতে, আপনারা বলবেন, আমি গরিব গরিব বলি, কিন্তু এত দামি দামি জিনিস আমার কাছে কী হচ্ছে, আর সব জিনিস কিন্তু আমার অনলাইন থেকেই কেনা। তো যেরকম লাগে ব্রাইডাল মেকআপে, সব থেকে প্রথমে ফেস ক্লিন করে আসা, কোনো ফেস ওয়াশ দিয়ে, তারপর এই যে টোনার আছে, তারপর হচ্ছে ময়েশ্চারাইজার, যেটা ময়েশ্চারাইজার ইউজ করি, তারপর হচ্ছে ফাউন্ডেশন, এটা ল্যাকমির ফাউন্ডেশন, শুধু ব্রাইডাল মেকআপের জন্য কিনেছি, নাহলে কিনতামই না ল্যাকমির ফাউন্ডেশন। এই যে প্রাইমার ছিল, সেটি এই ক্লিনজার টোনার ময়েশ্চারাইজার পর প্রাইমার ছিল, তো প্রাইমার, তারপর ফাউন্ডেশন, তো এই যে প্রাইমার, তারপর হচ্ছে কনসিলার, এই কনসিলারটা আছে, এটা কিনেছি, সব কিছু আমার অনলাইন থেকে কেনা। তারপর এখানে আছে সুইস বিউটির আইলাইনার অ্যান্ড কী বলে এটাকে, আইব্রো পমেট, এই যে, তো এই যে দেখুন, এটা আইব্রো, এটা আইলাইনার, লাইনার বা কাজল হিসেবে ব্যবহার করা হয়, এটা কন্ট্রোল অ্যান্ড হাইলাইটার ছিল, এখানে হাইলাইটার, এদিকে কন্ট্রোল, তারপরে আছে এটা হাইলাইটার অ্যান্ড ব্লাশ সুইস বিউটির, তারপর ব্রাশ আছে, দুটোই ব্রাশ কিনেছিলাম, একটা ওটা ব্লাশার ইউজ করার জন্য, হাইলাইটার ইউজ করার জন্য, আর এটা হচ্ছে আই শ্যাডো করার জন্য, আর এটা হচ্ছে আইব্রো করার জন্য, এই সরি, হ্যাঁ, আর তারপর হচ্ছে ফিক্সার, এটা মেকআপটাকে সেট করার জন্য, আর এটা ব্লেন্ডার, এগুলো এই ব্রাশ আর এটা একসাথে এসেছিলো। এটা আমি আপনাদেরকে সব দিনই বলি যে আমি গরিব ঘরের মেয়ে, এখন আমাদের অনেক অসুবিধা চলছে, তো টাকার মানে সব থেকে বড়ো সমস্যা টাকার সমস্যা, তো কেনই বা এই সব জিনিস কিনেছি, আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে, হ্যাঁ কোশ্চেন হবে আমি জানি, তো যাই হোক, আপনারা যদি জানতে চান যে কেন এই সব জিনিস কিনেছি, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই মানে অ্যানসার দেওয়ার চাই। যাই হোক, আজকে ভিডিওটা এখানে চুজ করতে আশা করি আপনাদের ভালো হয়েছে, ভালো হলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, ও আমার চ্যানেলটিতে যারা নতুন আজকে ভিডিও দেখছেন, যে প্লিজ চ্যানেলটিকে তাদের সাবস্ক্রাইব করুন, এরকম নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য, ওর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য কালকে ওই মেকআপ ভিডিওটার সাথে, যে মেকআপ লুকটা আমি এই ভিডিওর আগে শেয়ার করে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে, তো চ্যানেলে নজর রাখতে হবে, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের সাবস্ক্রাইব করে দিন, মানে মেকআপ ভিডিওটা এখানে শেষ করছি, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে কালকে।